গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আগের থেকে একটু সুস্থ আছি, ওষুধগুলো খেয়ে আজকে সকালবেলা একটু ক্লিন বলে মনে হচ্ছে নিজের শরীরের দিক দিয়ে। তো যাই হোক, এখন সকালবেলা বাজে এখন 9:45, বাচ্চারা সব স্কুলে চলে গেছে আর আমি এখানে দেখুন রান্না বসিয়েছি। একদিকে ভাত হচ্ছে আর ইনি এখানে করছে ফ্রিজ সাফাই। তো কালকে রাত্রে কখন ফ্রিজের বাটন দাবিয়ে দিয়েছে, আইস চেম্বারে এত আইস হয়েছে, দেখুন এত বরফ হয়েছে। আজকে বরকে দিয়ে করাচ্ছি সাফাই, কারণ ও কখন বাপরে ভিতরেও তো প্রচুর আছে গো। ও কখন বাটনটা দাবিয়েছে আমাকে বলেনি, আমাকে বললে না আমি যেগুলো হয়তো ভালো জিনিস আমি বার করে নিই, তা নাহলে না সব একদম বরফের জল গলে 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 সব খারাপ হয়ে যায়। আমি আটা রেখেছিলাম, আটাতে কি ভাগ্যিস জলটা গলেনি। আর আমার বাবু দেখুন বরফের ভিতরে আটা রেখে দিয়েছিল আইস চেম্বারে, সে এই গেল যা। তিন থালা বেরিল তো, অন্য বাইরে ফেলে দিলে তো গলে চলে যায়, এইখানে তো নলটাই বন্ধ হয়ে যাবে। ওটা বলতে বলতে কত টাইম লাগবে দেখুন। এখানে শিমলা হয়ে গেছে, শিমলা পাহাড়। আর আমি নয়নের টিফিনের জন্য এইমাত্র বানালাম জিরা রাইস, অল্প কটা কালকে রাত্রের বাসি ভাত ছিল, ওটাতে আর জল ঢেলে খাইনি, কারণ আমি বিপদে পড়ে গেছি জল ঢেলে খেয়ে। আর রুটি করব আগে, উনি ওইখানটায় পরিষ্কার করে নিক, তারপর আমি আটাটা মাখবো জানেন তো। নাহলে দেখুন আরও কত বেরোচ্ছে, হাতে করে টেনে বার করে না। বাবরে তুমি যা মুখ চোখ বেঁকাচ্ছ, ও গরম লাগছে। আস্তে করে নলটা চালু রাখো, গলে যাবে। আর এমনিতেই না আমাদের ফ্রিজটা খুব একটা বেশি ঠান্ডা হতে চায় না, আর তার সত্ত্বেও এত বরফ জমে যায় না, আরও বেশি ঠান্ডা হয় না। ফ্রিজটা অনেক দিন হয়ে গেল, কত বছর হবে গো? 8-10 বছর হবে বলো? 8 বছর, 8 বছর হয়ে গেল। তার মধ্যেখানে একবার 3-4 বছর আগে ফ্রিজটার পুরো হালতই খারাপ হয়ে গেছিলো। আমরা ভাবছিলাম হয়তো ফ্রিজটা চলবেই না জানেন, কারণ 2-3টে ডিম ফ্রিজের মধ্যে রয়ে গেছিলো আর আমরা চলে গেছিলাম বাড়ি। পুরো 15-20 দিন ওই ডিমগুলো ফ্রিজের মধ্যে পোকা হয়ে পুরো ফ্রিজ একদম মানে কি বলবো, ইউজ করার মতন ছিল না, একদম পুরো ফ্রিজ পোকা হয়ে গেছিলো। তো ফ্রিজটা মানে পুরো 1 মাস লেগেছে শুধু ওয়াশ করতে, প্রত্যেক দিন ফ্রিজটাকে ওয়াশ করতাম আর বাইরেই পড়ে থাকতো, কোনো রকম জিনিসপাতি রাখতাম না। তারপরে ওটাতে একদম ক্লিন হয়ে যাওয়ার পরে জিনিসপাতি রেখেছিলাম, বুঝলেন তো। ওইটা যান যেতে যেতে বেঁচে গেছে ফ্রিজটা, আমার কত ভাগ্যের ফ্রিজ বলুন তো। তো যাই হোক চলুন, কী রান্না হবে আমি সেটাই ভেবে পাচ্ছি না, কারণ সবজি কিচ্ছু নেই, শুধুমাত্র বাঁধাকপি ছাড়া কিচ্ছু নেই। তো বাঁধাকপি আমার ছেলেমেয়েরা খাবে, তো মাথায় সানাসি দিয়ে ঘা মারার পরে মনে পড়ে গেছে ফ্রিজে পনির ছিল। কদিন আগে আমি পনির এনে রেখে দিয়েছিলাম, তো শরীরটা খারাপ ছিল বলে আমি রান্না করতে পারিনি, তাই ভাবলাম আজকে অত চিন্তা ভাবনা না করে পনির রান্না করে দেওয়া যাক। যেহেতু নয়নকে দিয়েছি জিরা রাইস, তার সঙ্গে দুটো দেবো রুটি আর পনিরের সবজি, একদম জমে যাবে। তো পনিরগুলো চাচৌকো করে কেটে নিয়ে আমি কড়াইয়ে হালকা ঘি দিয়ে আর সেঁকে নিয়ে তুলে নিলাম। এবার দেখুন কড়াইয়ে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এর আগেও পনির রান্না আমি ভিডিওতে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর তো দেখুন পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, যদিও এখন আদা রসুন দেওয়ার ছিল, কিন্তু আজকে রান্নাটা একদম দ্রুত গতিতে ঝড়ের গতিতে হয়েছে, কারণ পনির রান্না করব একদম শেষের মুহূর্তে ডিসিশন নিয়েছি যে আজকে পনির রান্না করব। তা নাহলে এতক্ষণ আমি কি রান্না করব চিন্তায় মগ্ন ছিলাম, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করতে হচ্ছে। আর আমার আদা রসুনের পেস্টটা করা ছিল না, নয়নকে ওদিকে আদা রসুন পেস্ট করতে দিয়ে হামালদিস্তাটা দিয়ে দিয়েছিলাম যে তুমি পেস্ট করে দাও, ততক্ষণ আমি টমেটো কুচিগুলো ভেজে নিচ্ছি। তো এতক্ষণ পেস্ট করছিল, দিয়ে আমাকে দিল, তারপরে আমি টমেটো কুচির সাথে পেঁয়াজের সাথে একবার আদা রসুনটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। তো যেমন মাংস রান্না হয় ঠিক তেমনভাবেই এর মশলা করছি, একটু টমেটো কুচিটা বেশি দিতে হয়। আর বন্ধুরা, পনিরের সবজি যখনই রান্না করবেন অবশ্যই দই দেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। যদিও আজকে আমি হঠাৎ করেছি তাই দই আনা ছিল না কো, তাই আমি দইটা দেবো না। তো এখানে দেখুন মশলাটা কষে নিয়ে আমি মশলার উপরে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, যাতে তেল ছাড়া আর একটু গ্রেভি টাইপের হয়, খেতে দারুণ লাগবে। তো এখানে দেখুন আমি সিদ্ধ করে রাখা আলু আর পনিরগুলো দিয়ে দিলাম।
তার সাথে দিয়ে দিলাম একটুখানি পনির মশলা। ওহ, গন্ধটা এত ভালো আসে না কি বলবো। পনির রান্না যখন করবেন তো অবশ্যই একদম কম্পালসারি পনির মশলা দেবেন দেবেন, তা না হলে পনির রান্না করেছেন বলে একটু মনে হবে না। তো দেখুন, এখানে আমি ওগুলো কষে নিয়ে আর আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম যাতে খুব সুন্দরভাবে ঘেঁটে যায়। আর পনির রান্না দেখবেন একটু ঘাঁটা ঘাঁটা তরকারি খুব বেশি ভালো লাগে। তো নিয়ম মানে যতটা নিয়ম জল দেবার ততটা দিয়েছি, একদম মাখা মাখা টাইপের হবে, দিয়ে রান্নাটা আমি করে নিয়েছি। এখন যদিও এখনও গ্রেভি হবে, আরও আরেকটু ফুটবে, একদম গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে ফোটাবো, তবে তেল ছাড়াটা হবে। তো তার আগে নয়নের একটু তাড়া ছিল বলে ওকে আমি তুলে দিয়ে দিলাম। এখানে দেখুন নয়নের সুন্দর ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট নয় এটা দুপুরের লাঞ্চ তৈরি হয়ে গেছে। স্যালাড দিয়েছি আর রুটি আর ভাত, আর এখানে আছে পনির সবজি। তো চলুন নয়নকে আমি প্যাক করে দিই। এই ব্যাগটার মধ্যে প্যাক করে দিয়েছি টিফিনটা, এবার ও বেরিয়ে চলে যাচ্ছে। আর ও চলে গেলে তারপরে আমি ঘরের কাজগুলো করব। তো এখানে দেখুন বন্ধুরা, নয়নের গাড়ি চলে এসেছে প্রত্যেক দিনের মতন, আজকেও ও চলে যাচ্ছে অফিসে। আমার বাড়ি একদম ফাঁকা যাকে বলতে পারেন, আমি এখন একা। তো একা থাকতে থাকতে আমার মনে হয় না, ঘরের সব কাজকর্ম করতে করতে আমার সময় চলে যায় যদিও। তো সকালবেলা 10টার সময় যখন নয়ন যায়, যখন সন্ধেবেলা আসে না, মনেই হয় না যে আমার সারাদিনটা কীভাবে কেটে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চলে গেল ও। আর এখানে আমাদের ফ্ল্যাটের চারপাশটা একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঘুরিয়ে দেখে নিন, তারপরে গ্যাসের ওখানে সাফাই করে আমি আসছি। চলুন, ঠিক আছে। বাস হয়েছে বাবু, ছেড়ে দে বাবু, ছেড়ে দে, যাই বা সামনে চলে যা। এগুলো বাইরে রাখ, এই জামা কাপড় গুলো এগুলো সব বাইরে রাখ, বাবু ছেড়ে দে। তো ঘরের কাজকর্ম কমপ্লিট, আর আমার শিবম তিশা দুজনেই চলে এসেছে স্কুল থেকে। আর শিবমকে ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছিলাম বাঁধাকপির পকোড়া, ও আমাকে বলছে আমি একটাও খাইনি, সব ম্যামকে দিয়েছি। কিরে ওই ম্যামকে কেন দিয়েছিলিস? আর এত সুন্দর পকোড়াগুলো বানিয়েছিলাম না, আমচুর মশলা চাট মশলা দিয়ে বলো, সস খাবে না পকোড়া খাবি তুই? তো বলছে খাইনি, আমি সব ম্যামকে দিয়ে দিয়েছি আর আমার ভালো লাগেনি, আমি একটা মাত্র খেয়েছি, বাকি সব ম্যাম খেয়েছে। কি আংবাং বকে, আমার মাথায় কিছু ঢোকে না, জানি না কি করলো, পুরো বাক্স খালি, ওর টিফিন বাক্স পুরো খালি, ভগবান জানে কাকে দিয়েছে, না ছেলেদের খাইয়ে দিয়েছে। তো এখন ওর দিদি এখানে সেবা করছে আমার গপু সোনার, আর ও ওখানে বসে বসে ওর মগজ খাচ্ছে। তো যাই হোক, আমাদের নয়ন সকালবেলা বপু সোনাকে সেবা দিয়ে গেছে, সকালের সেবা, আর আমি দেবো না বলে আমার তৃষা দুপুরবেলা এখন সেবা দিয়ে দিচ্ছে। স্নান করাতে পারে না জানেন তো, নয়ন বপু সোনাকে ঠিকঠাকভাবে স্নান করিয়ে জামা প্যান্ট পরানো, বেশ গুছিয়ে বাগিয়ে সুন্দর করে ও করতে পারে না। ও ওর মতন করে সকালে ঘুম থেকে তুলে মুখ হাত ধুইয়ে জল খাইয়ে প্রসাদী মানে ভোগ লাগিয়ে দিয়ে ও চলে গেছে। এবার তৃষাকে বললাম তুই করে নে বপু সোনাকে স্নান প্যান্ট করিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে। এ দেখুন বডি দেখাচ্ছে, দেখুন। হ্যাঁ, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মনে পড়ে গেল জানেন, আজকে শিবম মার খেয়েছে। আরে আজকে ওর স্কুলে, দাঁড়ান বলছি, আমার হাতটা ব্যথা করছে,
আজকে কি রে ইট পড়ে নয় বলছি ইট পড়ে আজকে স্কুলে ওর ম্যাম কমপ্লেন করেছে ওর নামে কি ও পড়াশোনা করে না অনলি বদমাইশি করে আর ঘরে এসে গরমা গরম ধুলাই পড়েছে হ্যাঁ না শিবা জানেন দাঁড়ান এটা কি এই একটা এই একটা এই একটা হ্যাঁ দাঁড়া এই একটা এই মুহূর্তে আমি এতগুলো ঔষধ খাবো গো এই দেখুন এতগুলো বড়ি খাবো সঙ্গে একসঙ্গে তো আমার তৃষা ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছে আমি তৃষাকে এবার খেতে দিয়ে দিই ও আবার টিউশন যাবে 1:30টার সময় দেরি হয়ে যাচ্ছে এমনিতেই ওর ধীরে ধীরে কাজ জানেন তো একদম আস্তে আস্তে করে এ ভাত খাবি না রুটি খাবি লড়াই লাগিস না দেখিনি ভালো লাগে না আমার আর এ দেখুন শিবম আবার খেতে বসে পড়েছে তিসার সাথে এ হিংলু তুই তো খেলি আবার ওর সাথে খাচ্ছিস হ্যাঁ বাবু কেমন হয়েছে তরকারি থ্যাংক ইউ আমার তিশাকে খেতে খেতেই আমি ওকে চুলটা বেঁধে দিলাম এবার চলে যাবে ওর টিউশনে আর আমি এখানে দেখুন মেশিনে বসে পড়েছি এই যে কাটিং করে কিছু রেখে দিয়েছি এগুলোকে বানিয়ে ফেলি অনেক দিনকার পড়ে আছে তো বসতে তো ইচ্ছা করছে না কারণ ভালো লাগছে না একদম তা কিছু করার নেই শরীরটাও খারাপ তবু ভাবছি যে না ঘুমিয়ে পড়লে প্রতিদিনই ঘুমোতে মন যাবে যেহেতু এখন গরম চলে এসেছে না পাখা চালিয়ে দিয়ে পাখার তলায় শুলে নে মনে হয় ঘুমিয়ে যায় তো ভাবলাম না ঘুমিয়ে কাজগুলো করে দিই কাজগুলো উঠে যাবে আর তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটা আমি এখানেই রেখে দিচ্ছি আবার আসছি নেক্সট ব্লগ ভিডিওয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন হ্যাঁ না শিবা সবাই সাবধানে থাকবেন তো চলুন টাটা বাই বাই আবার আসছি নেক্সট নতুন ব্লগে হ্যাঁ বাই বাই